স্মরণ রাখো, জান্নাতে যাওয়ার পরে তুমি তোমার সতিনকে গিয়ে আমার সালাম দিবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবুর অভিজি ব্যাপারে বুঝলাম না, আপনি আবার আমার পূর্বে কাকে শাদী করলেন? আল্লাহর নবীজি বলেন, নব খাদিজা, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি ফেরাউনের স্ত্রী আসিয়াকে আমার স্ত্রী বানাইয়া রাখছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জান্নাতে আল্লাহ পাক ফেরাউনের স্ত্রী আসিয়াকে আমার বউ বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ পড়ে প্রথম, এটা হলো দারওয়ালা ইমানদার। আরো অনেক আছে দারওয়ালা ইমানদারের দৃষ্টান্ত, আরো অনেক আছে, দিতে গেলে অনেক সময় লাগবে, সময় কম, সামনে আগাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওরে দুনিয়ার ইমানদার নারী এবং পুরুষেরা, তোমরা তোমাদের মধ্যে দুইটা গুণ তৈরি করো। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা? দুইটা। এক নম্বর হলো তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে? আরো জোরে, বাইরে আমার যদি কোন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে সে কোনদিন নামাজ ছাড়তে পারে না। যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে সে কোনোদিন জুয়া খেলতে পারে না। কোন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ডর ভয় থাকে সে কোনোদিন গুনার কাজ করতে পারে না। তাকওয়া ছাড়া সে কোনোদিন আল্লাহর ওলিও বনতে পারে না। জোরে বলেন ঠিক কি না? বাইরে আমার তাকওয়া ছাড়া আল্লামা শাহ আহমদ শফির মতো ওলি বনতে পারবে না। আল্লাহর ডর আল্লাহর ভয় ছাড়া গরফুরে মুহাদ্দিস সাহেব হুজুরের মতো আল্লাহওয়ালা বনতে পারবে না। তাকওয়া ছাড়া কোন মানুষ হাফিজ হুজুরের মতো আল্লাহওয়ালা বনতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাকওয়া ছাড়া দুনিয়ার কোন মানুষ রাবেয়া বসরির মতো আল্লাহওয়ালা বান্দি বনতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার মহিলার কথা বলি, রাবেয়া বসরির নাম আপনারা শুনছেন নি? জোরে বলেন না, শুনছেন নি না রাবেয়া বসরির নাম? এমন কোন মানুষ নাই যে রাবেয়া বসরির নাম শুনছে না। বাইরে আমার রাত্রে যখন হয়তো রাবেয়া বসর সুন্দর করে গোসল করতেন, খুশবু পরিধান করে স্বামীর কাছে যাইতেন, গিয়া বলতেন, স্বামী বউ আমার কাছে আপনার কোনো প্রয়োজন আছে নি? স্বামী যখন বলতেন না, তখন রাবেয়া বসরি জায়নামাজটা হাতে নিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। বাইরে আমার স্বামী মারা গেছেন যৌবন কালে, রাবেয়া বসরি আল্লাহর বান্দি বাইরে, রাবেয়া বসর সুন্দর ছিলেন না, কালো ছিলেন, কুচি ছিলেন, আবার বংশ মর্যাদাও তেমন ভালো ছিল না, কিন্তু সে যুগের শ্রেষ্ঠ একজন আলেম নাম হলো হাসান বসরি, উনি তার কাছে বিয়ার পয়গাম নিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। বাইরে আমার হাসান বসরি কেমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন? হাসান বসরি সেই যুগের বড় আলেম ছিলেন, বড় পীর ছিলেন, সাই তরিকার ইমাম ছিলেন, তরিকায়ে চিশতিয়া কাদরিয়া সাহরাওয়ার্দিয়া নকশবন্দিয়া হয়ে তরিকার ইমাম। আরো জোরে বলেন, বাইরে সাই তরিকার ইমাম হাসান বসরি গেছেন রাবিয়া বসরির কাছে বিয়ার পয়গাম নিয়া। বাইরে আমার ওই হাসান বসরি যখন রাবিয়া বসরির কাছে বিয়ার পয়গাম নিয়ে গেছেন, রাবিয়া বসরি বলতেছেন বিয়ার পয়গাম নিয়ে আসছেন, আমি আপনার সেই পয়গাম রিসিভ করব, তবে আমার কিছু প্রশ্ন আছে, যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আপনার এই শর্ত আমি মঞ্জুর করব। সুবহানাল্লাহ পড়েন না? বাইরে রাবেয়া বসরি এত সম্মান আসলো কোথায় থেকে? কিসের পাওয়ার? জোরে বলেন, কিসের পাওয়ার? তাকওয়ার পাওয়ার। কিসের পাওয়ার? তাকওয়ার পাওয়ার। রাবেয়া বসর সুন্দর ছিলেন না, কালো ছিলেন, কিন্তু পাওয়ার ছিল তাকওয়ার পাওয়ার, লাইট ছিল তাকওয়ার লাইট। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার লাগছিল, বিলাল হাবশী কিন্তু সুন্দর ছিলেন না, কালো ছিলেন,
নিচের চুটটা ছিল অত্যন্ত বড়, মানুষ কালো হয় কিন্তু তার হাতের গাদা সাদা হয়, যারা বলেন ঠিক কিনা? কিন্তু বিলালে আবশি এত বেশি কালো ছিলেন, হাতের তালা পর্যন্ত কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তো বেশি দামি ছিলেন। আল্লাহর নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম আমার সামনে বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী বলেন, মরে দুনিয়ার মানুষেরা, আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন, আমি রসুল জান্নাতে প্রবেশ করার আগে দুনিয়ার কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কিন্তু আমার বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করছেন, আমার বিলাল হাঁটে জমিনও তার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর তৈরি জান্নাতে। সামিউতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, আমার বিলাল হাঁটে জমিনও তার পায়ের শব্দ শোনা যায় আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ পড়বেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের পাওয়ার ভাই? তাকওয়ার পর আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরে ভাই, দুনিয়ার সুন্দর আল্লাহর কাছে কোনো মূল্য নাই, বংশের কোনো মূল্য নাই আল্লাহর কাছে, একটা জিনিসের মূল্য আছে, এটা ওর তাকওয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন, তাকওয়ার মূল্য আল্লাহর কাছে বেশি। শরণ আসেনি রাবিয়া বসরি বলেন, ওরে আসেন বসরি, আপনি আমার কাছে বিয়ার পয়গাম নিয়ে আসছেন, যদি চারটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার প্রস্তাবে রাজি। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, আরো জোরে, চারটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, হাসান বসরি বলেন, নগরা বিয়া বসরি, তোমাকে শাদি করার জন্য চারটা প্রশ্ন কেন? আমি 400 প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। রাবিয়া বসরি বলেন, আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ভাইরা আমার, রাবিয়া বসরি বলেন, আল্লাহ আমার তো সেই প্রশ্নের জবাব জানা নাই, ওই প্রশ্নের জবাবটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। আচ্ছা বলেন তো দেখি, কোন মানুষ জান্নাতে যাবে আর কোন মানুষ জাহান্নামে যাবে, এই প্রশ্নের জবাব কি কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব? হাসান বসরির পক্ষে দেওয়া সম্ভব? সম্ভব? সম্ভব না। হাসান বসরি নির্বাক হয়ে গেছেন, কোনো জবাব নাই। ভাইরা আমার, এবার হাসান বসরি ডাক দিব না, গোরাবিয়া বসরি, প্রথম প্রশ্নের জবাব দিতে পারলাম না, এবার দ্বিতীয় প্রশ্নটা একটু করো দেখি শুনি, দ্বিতীয় নম্বর প্রশ্ন কোনটা? রাবিয়া বসরি বলেন, ওরে আসাম বসরি, আমার দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নি যানতু আন্নি মুলাকিন হিসাবিয়া। রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, ওরে আসাম বসরি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এক গুরম মানুষের আমলনামা দিবেন ডান হাতে, আর এক গুরম মানুষের আমলনামা দিবেন বাম হাতে, যার আমলনামা ডান হাতে আসবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে, কিয়ামতের মাঠের সমস্ত মানুষকে সম্বোধন করে বলবে, ওরে কিয়ামতের মাঠের লোকেরা, আল্লাহ আমার আমলনামা ডান হাতে দান করছেন, তোমরা আমার আমলনামাটা একটু পড়ো। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, ছেলে যখন পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে তখন তার বাবাকে দেখায়, মাকে দেখায়, দাদাকে দেখায়, দাদিকে দেখায়, নানাকে দেখায়, নানিকে দেখায়, আত্মীয় স্বজনকে দেখায়, দেখায় নি না দেখায় না? রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, ওরে আসাম বসরি, কেমতের ময়দানে
আল্লাহ রাব্বুল আমিন আমার আমলনামাটা ডান হাতে দিবে না বাম হাতে দিবে না আমার তো জানা নাই, ওই প্রশ্নের জবাবটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। জবাব আছে নি, কোন মানুষের আমলনামা ডান হাতে আসবে আর কোন মানুষের আমলনামা বাম হাতে যাবে কোন মানুষের জানা আছে নি? জানা আছে নি? জানা নাই। ভাইরা আমার দুই নম্বর প্রশ্নের জবাব দিতে পারলেন না, এবার তিন নম্বর প্রশ্ন হলো, হাসান বসরি বলেন নগর রাবিয়া বসরি একটা একটা করে দুইটা প্রশ্ন করলাম একটা প্রশ্নের জবাব দিতে পারলাম না, এবার তিন নম্বর প্রশ্নটা কোনটা একটু বলো দেখি। রাবিয়া বসরি বলেন নগর হাসান বসরি তিন নম্বর প্রশ্ন করার দরকার নাই, তুমি তোমার চলিয়া যাও দরকার নাই, দুইটা প্রশ্ন করলাম জবাব দিতে পারলাম না, আর তিন নম্বর প্রশ্ন করবো কি জবাব দিবা? হাসান বসরি বলেন এক কাজ করো, প্রশ্ন যখন শোনাতে লাগছি তাহলে সবটা প্রশ্ন শুনিয়েই যাই দেখি কোনো একটা প্রশ্নের জবাব দেওয়া যায় কি না। ভাইরা আমার এবার রাবেয়া বসরি ডাক দেব না হাসান বসরি, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন নির্ভুল মিজানের পাল্লা কায়েম করবেন, কি কায়েম করবেন? মিজানের পাল্লা কায়েম করবেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা নাকি দুনিয়ার জিন্দেগিতে সরিষার দানার পরিমাণ নেক আমল করেছে এটার ওজন দেওয়া হবে, যারা নাকি দুনিয়ার জিন্দেগিতে সরিষার দানার পরিমাণ গুনার কাজ করেছে এটার ওজন দেওয়া হবে, যা নেকির পাল্লা বাড়ি হবে সে জান্নাতে চলে যাবে। রাবিয়া বসরি বলেন নরে আসান বসরি কাল কেমতের দিন কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ আমল নামা মিজানের পাল্লা তুলবেন তখন তো আমার জানা নাই আমার নেকির পাল্লাটা বাড়ি হবে না গুনার পাল্লাটা বাড়ি হবে, ওই প্রশ্নের জবাবটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। জবাব আছে নি? কোন মানুষের জবাব দিতে পারবে কোন মানুষের আমল নামা নেকামলের পাল্লা বাড়ি হবে আর কোন মানুষের গুনার পাল্লা বাড়ি হবে এটা জবাব দিতে পারবে কোন মানুষ? নবী রাসূল দিতে পারবেন? জবাব না নির্বাহ হয়ে গেছেন বাইরা আমার। এবার হাসান বসরি ডাক দিয়ে বলি নরে রাবিয়া বসরি তিনটা প্রশ্নের জবাব দিতে পারলাম না, চার নম্বর প্রশ্ন কোনটা একটু বলো তো দেখি। এবার রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন মোরে হাসান বসরি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে হলে ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করে জান্নাতে যেতে হবে, কি জাত ব্রিজ জোরে বলেন না ভাইরা আমার? ফুলসিরাতের ব্রিজ সুলের থেকে শিকন আর সুরির থেকে দাঁত, সুলের থেকে সুটো আর সুরির থেকে দাঁত, ওই ফুলসিরাতের ব্রিজের নিচে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম তৈরি করে রাখছেন সৃষ্টি করে রাখছেন, জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। একদিন আল্লাহর নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আসিয়া সালাম করছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম করছেন আল্লাহর নবীজি বলেন মান আনতা তুমি কে? জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে চিনতেছেন না, আমি তো হলাম আপনার বাহক, আনা জিব্রাইল আমি জিব্রাইল। আল্লাহর নবীজি আবার প্রশ্ন করলেন মান আনতা তুমি কে? আবার জিব্রাইল বলেন আনা জিব্রাইল। রাসূল আবার প্রশ্ন করছেন মান আনতা তুমি কে? আবার জিব্রাইল আমিন বলেন না না জিব্রাইল আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলেন ওরে ভাই জিব্রাইল ব্যাপার বুঝতাম না, তুমি যদি জিব্রাইল হও তাহলে তোমার চেহারাটা কালো কেন, তোমার চেহারাটা মলিন হয়ে গেল কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নগো নবীজি আমি যখন আপনার কাছে আসি
প্রতিবার আসার সময় জাহান্নামের আগুন থেকে প্রায় হাজার হাজার বছরের জুয়ের রাস্তা অতিক্রম করে আপনার কাছে আসি, কিন্তু এবার আসার সময় জাহান্নামের আগুন থেকে 500 বছর দূরত্বের রাস্তা দিয়ে অতিক্রম করে আসছিলাম, আর আসার সময় জাহান্নামের সামান্য দুয়াগুন বুঝি আমার চেহারার মধ্যে লাগছে, চেহারার মধ্যে দুয়া লাগার কারণে গুণ বুঝি আমার চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ নবীজি বলেন, সিফলিয়ান না ওরে জিব্রাইল, জাহান্নামের আগুনের বিবরণ তুমি আমাকে দাও। জিব্রাইল আমিন বলেন, গুণ বুঝি যদি সামান্য সুয়ের মাথা পরিমাণ ছিদ্র করে দেওয়া হয় তাহলে ওই তাপে দুনিয়ার সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, এত ভয়াবহ আগুন। আল্লাহ নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উকিদা আলান নার 3000, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আমিন 3000 বছর জাল দিয়েছেন, সুম্মা আহমাররাত, প্রথমে 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন লাল বরণ ধারণ করেছে, এরপরে সুম্মা বিয়াজাত, আরো 1000 বছর জাল দেওয়া হয়েছে, জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন সাদা বরণ ধারণ করেছে, আরো 1000 বছর জাল জাল দেওয়া হয়েছে সুম্মা বিয়াজাত, সুম্মা সুয়াজাত, আরো 1000 বছর জাল দেওয়া হয়েছে, জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। গণবজি জাহান্নামের আগুনের তাপ যদি কোন মানুষের শরীরে লাগে গণবজি, তাহলে তার শরীর থেকে অটোমেটিক তার মাংস জ্বরে পড়ে যাবে, জাহান্নামের আগুনে তাকে আর পালানো লাগবে না। এত ভয়াবহ আগুন। রাবিয়া বসরি বলেন, ওরে আসান বসরি, ওই জাহান্নামের আগুনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতে ব্রিজ কায়েম করে রেখেছেন। আল্লাহর নবীজি বলেছেন, এক গুড়ো মানুষ ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। আল্লাহর নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নগো নবীজি, আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক, বিদ্যুতের ন্যায় জাহান্নামের আগুন ফুলসিরাতের ব্রিজটা 30000 বছরের রাস্তা পার হয়ে যাবে, এর ব্যাখ্যা বুঝলাম না। আল্লাহর নবীজি বলেন, ওরে আমার সাহাবী আবু হুরায়রা, বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে, তার ব্যাখ্যা হলো বিদ্যুৎ যেরকম চুকের ফলকে আসে আমার চুকের ফলকে চলে যায়, ঠিক তদ্রুপ ভাবে একদল মানুষ বিদ্যুতের ন্যায় ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ওরে আমার সাহাবী, আরো বড় মানুষ হলো কামারির রিহিন। আল্লাহর নবীজি বলেন, ওরে আমার সাহাবী, আরো গুড়ো মানুষ বাতাসের ন্যায় জাহান্নাম ফুলসিরাতের ব্রিজ পার হয়ে জান্নাতে চলে যাবে। বাতাস চেনেননি? বাতাস চেনেন না? আল্লাহর নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এক শ্রেণীর মানুষ, এক গুড়ো মানুষ বাতাসের ন্যায় ফুলসিরাতের ব্রিজ পার হয়ে জান্নাতে চলে যাবে, আরেক গুড়ো মানুষ কামাররিং তৈরি। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আরো শ্রেণীর মানুষ পাখির মতো উড়ে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে জান্নাতে চলে যাবে, আর এক শ্রেণীর মানুষ হলো পুরুষেরা যেরকম ভাবে দৌড়ায় ওই রকম দৌড়াইয়া ফুলসিরাতের ব্রিজ অতিক্রম করে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আবার কোন কোন মানুষ হামাগুড়িকে জাহান্নামে ফুলসিরাতের ব্রিজে তার পা কেটে জাহান্নামের আগুনে নিক্ষেপ হয়ে যাবে। ওরে আসান বছরই, আমার তো জানা নাই জাহান্নামের ফুল পার হয়ে আমি জান্নাতে যেতে পারবো না, পা কেটে জাহান্নামের আগুনে পড়ে যাব, দয়া করে সেই প্রশ্নের জবাবটা আমাকে দাও, যদি দিতে পারো তাহলে তোমার বিয়ার প্রস্তাবে আমি রাজি। আচ্ছা বলেন তো দেখি, প্রশ্নের জবাব আসেনি? আসেনি? কোন মানুষটা ফুলসিরাতের ব্রিজ পার হয়ে জান্নাতে চলে যাবে কোন মানুষ তার জবাব দিতে পারবে? কোন নবী রাসূল বলতে পারবে? ভাইরা আমার হাসান বসরি কোন জবাব দিতে পারলেন না। এবার রাবিয়া বসরি বলেন, ওরে ভাই হাসান বসরি, আপনি যখন আমার চারটা প্রশ্নের জবাব দিতে পারলেন না,
একটা কাজ করুন, আপনি আপনার রাস্তায় যান আর আমাকে আমার কাজ করতে দেন। আল্লাহর নবী আল্লাহর বান্দিরা বেগসরি যায় নামাজ হাতে নিয়া আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন, নফল ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। নফল ইবাদত করতে করতে আল্লাহর বান্দির ফজরের আযান পড়ে গেছে, করে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া, বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবি দুনিয়া ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, রাবেয়া বছর যখন কোনো জিনিসের প্রয়োজন হইত আল্লাহর পক্ষ থেকে সেই হাজত পূরণ করে দেওয়া হইতো। সুবহানাল্লাহ পড়েন। একবার রাবেয়া বছরে গেছেন রান্না করে, রান্না করার জন্য রান্না করে গেছেন, রান্না করার জন্য গিয়া দেখেন রান্না করে পেঁয়াজ নাই, এখন চাকর নাই, দাসীও নাই, বাজারে কাকে পাঠাবেন পেঁয়াজ আনার জন্য, রসুন আনার জন্য। হঠাৎ দেখলেন আকাশে দিয়ে একটা শির উড়ে যাচ্ছে, তার পায়ে একটা পেঁয়াজ, আর রাবেয়া বসরির ঘরের উপরে সেই সেই চিলটা তার পা থেকে পেঁয়াজটা ছেড়ে দিয়েছে। গাইব থেকে আওয়াজ হয়েছে, ওরে রাবেয়া বসরি, তুমি আমার জন্য হয়েছো, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত জিনিসকে তোমার সেবায় নিয়োজিত করে দিলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা নাকি আল্লাহর জন্য হয়ে যায় দুনিয়ার সমস্ত জিনিস তার জন্য হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহর ওলি যারা আছেন যখন হাত তুলে দোয়া করেন, দোয়া করতে দেরি হয় আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না, যারা বলেন সুবহানাল্লাহ। এটা কিসের ফসল? তাকওয়া। যারা বলেন কিসের ফসল? তাকওয়ার ফসল। এটা হলো তাকওয়ার ফসল, এটা হলো তাকওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষেরা, ওরে দুনিয়ার ইমানদাররা, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকদের সাথে থাকো। কার সাথে থাকো? বন্ডর সাথে থাকো। কার সাথে? জোরে বলেন, কার সাথে? সত্যবাদী লোকদের সাথে থাকো। কারণ সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনন, তোহাবতে তালেহ তুরা তালেহ কুনন, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। মানুষ যখন ভালো লোকের সাথে থাকে তখন সে ভালো হয়ে যায়, একটা মানুষ যখন নামাজে কোনো লোকের সাথে থাকে তখন সে নামাজে হয়ে যায়, যখন তবলিগে আমির সাহেবের সাথে কোনো মানুষ থাকে তখন দেখবে সে আমির সাহেবের মতো, সেও আমির হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমির সাহেবের সাথে আমির সাহেব পাইছেন, সাহেব পাড়ার আমির সাহেব পাইছেন, তবলিগে আমির সাহেব পাইয়া একজন খারাপ লোককে ধরিয়া তবলিগে নিয়ে গেছেন তিন চিল্লার জন্য, তখন দেখা গেছে তিন চিল্লা যাওয়ার পরে যে লোকের মুখে দাড়ি ছিল না, এখন তিন চিল্লা দিয়ে আসার পরে দেখা যায় তার মুখে দাড়ি। সুবহানাল্লাহ পড়েন। সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, সঙ্গ গুণে লুহাও জ্বলে বাসে, জোরে বলেন ঠিক কিনা? সঙ্গ গুণে লুহাও জ্বলে বাসে। আপনি যখন একটা লোহাকে পানির মধ্যে ছাড়বেন তখন বাইসা থাকবে না, ডুবে যাবে, জোরে বলেন না? আপনারা আমার কথা বোঝেননি। আরো একটা লোহাকে যখন আপনি কাঠের সাথে গেড়ে যখন আপনি পানির মধ্যে ছাড়বেন তখন বাইসা থাকবে না, ডুবে যাবে। সঙ্গ গুণে লোহা ও জলে বাসে। আল্লাহ বলেন, কোনো মাসওয়া দেখিন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহওয়ালা লোকদের সাথে থাকো, ও কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে তোমরা থাকো, তোমরা আলিম উলামাদের সাথে থাকো, ইমামদার ইমাম শাহদের সাথে থাকো, তবলিগে আমির সাহেবের সাথে থাকো, যদি থাকতে পারো তাহলে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভাইরা আবার সাহাবারা আল্লাহর নবীজির সাথে থাকছেন বিদায়, প্রত্যেকটা সাহাবী আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন দালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর নবীর সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবীরাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে?
সোহবত কার সাথে ছিল? আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, এমন সময় আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, মোরে আমার সাহাবারা, দুনিয়াতে আমি তিনটা জিনিসকে খুব বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, পড়েন, কয়টা জিনিসকে মহব্বত করেন? তিনটা জিনিসকে খুব বেশি মহব্বত করি। এক নম্বর, আল্লাহ রাসূল বলতেছেন, আমি খুশবুকে খুব বেশি ভালোবাসি। নবীজি খুশবুকে ভালোবাসতেন, খুশবু নবীজিকে ভালোবাসত। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবীজি যখন ঘর থেকে বের হইতেন, রাস্তায় যখন কোন ছেলে সন্তানকে পাইতেন, ছোট বাচ্চাকে পাইতেন, নবীজি তাহার মাথায় হাত বুলাইয়া দিতেন। আল্লাহর নবীজি একদিন ঘর থেকে বের হয়েছেন বিকাল বেলা, হঠাৎ দেখেন একটা ছেলে মাঠে যাবে খেলার জন্য, আল্লাহর নবীজি তার হাতটা ওই ছেলের মাথার মধ্যে বুলাইয়া দিছেন। ছেলেটা যখন মাঠের মধ্যে গেছে খেলার জন্য, ওই সময় তার সাথীরা দৌড়ে আসছে, ওরে ভাই ব্যাপার বুঝলাম না, প্রতিদিন তুই খেলার মাঠে আসিস কিন্তু তোর শরীরে কোনো গ্রান নাই, আজকে দেখা যায় তোর শরীরের মধ্যে এত সুন্দর সেন্টের গ্রান, এটা কি দুনিয়ার কোনো সেন্ট নাকি বাইরে কোনো দামি সেন্ট? ওই সময় যুবকটা ডাক দিয়ে বলে, ছেলেটা ডাক দিয়ে বলে, ওরে আমার সাথীরা, আমি আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কোনো দামি স্প্রে, দুনিয়ার কোনো দামি সেন্ট আমি ব্যবহার করি নাই। আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মাথায় হাত বলে দিয়েছেন, আমার বিশ্বাস এটা ওর বিশ্ব নবীজির হাতের বরকত, এটা দুনিয়ার কোনো খুশবু নয়, এটা হলো আল্লাহর তৈরি জান্নাতের মেশক আম্বরের খুশবু। এটা দুনিয়ার কোনো খুশবু নয় রে ভাই, আল্লাহর নবী যেবার মাথায় হাত বুলাই দিছেন, এটা দুনিয়ার কোন স্প্রে নয়, এটা দুনিয়ার কোন সেন্স নয়, এটা আল্লাহর তৈরি মেশখামবরের সেন্স। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী যে একদিন নবীজির নিকট আত্মীয় আনাস রাদিয়াল্লাহু তাআলা অনুসন্ধানে গেছেন, বাড়িতে আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়া উম্মে আনাসকে জিজ্ঞাসা করতেছেন, মা গো আনাস কি বাড়িতে আসেননি? ওই সময় উম্মে আনাস ডাকতে বলেন, ওগো নবীজি আমার আনাস তো বাড়িতে নাই, ঘরে নাই, একটু পরে চলে আসবে, দুপুর বেলা হয়ে গেছে, ওগো নবীজি দয়া করে যদি আপনি আমার ঘরে একটু মেহমান হতেন, দুপুর বেলা খাওয়া দাওয়া করে যদি যাইতেন। আল্লাহ নবীজি বলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। উম্মে আনাস হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের মধ্যে দিছেন জায়গা করিয়া, বলে এখানে একটু রেস্ট নেন। আল্লাহর নবীজি ওই ঘরের মধ্যে রেস্ট নিতেছেন, আরাম করতেছেন, গরমের দিন ছিল, নবীজির শরীর থেকে ঘাম বের হচ্ছে। উম্মে আনাস রান্না বান্না করতেছেন, হঠাৎ দেখতেছেন ওনার নাকের মধ্যে আসিয়া ঘ্রাণ লাগতেছে। উম্মে আনাস বলেন, আমি মন ভাবলাম, মনে মনে চিন্তা করলাম, মনে হয় আমার বাড়িতে কোনো দামি মেহমান আসতেছে, আর তার শরীরের মধ্যে কোনো দামি সেন্ট আছে, স্প্রে আছে, কিন্তু আমি ঘর থেকে চতুর্দিকে বেরিয়ে দেখলাম কোনো দামি মেহমান নাই, কোনো মানুষ দেখা যায় না। হঠাৎ নবীজি যে এই ঘরের মধ্যে শুয়ে আছেন, আমি ওই ঘরের পাশে পাশে গেলাম, গিয়ে দেখলাম নবীর শরীর থেকে যে গাম বের হচ্ছে, সেই গামের সাথে খুশবু বেরিয়ে আসছে। নবীজির শরীর থেকে যে গাম বেরিয়ে আসতেছে, ওই গামের সাথে নবীজির খুশবু বেরিয়ে আসতেছে। উম্মে আনাস বলেন, আমি ছোট্ট একটা বোতল নিয়া নবীজির কাছে গেলাম, গিয়া নবীজির শরীর থেকে যে ঘাম বের হচ্ছে সেই ঘামগুলোকে আমি একত্রিত করতেছি, এমন সময় নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী বলেন, আরে উম্মে আনাস, আমি এবার বুঝলাম না, আপনি আমার শরীরের ঘাম একত্রিত করতেছেন কেন? উম্মে আনাস বলেন, ওগো নবীজি আল্লাহর কসম করে বলছি, এটা দুনিয়ার কোনো ঘাম নয়, আপনি বলতেছেন ঘাম, এটা ঘাম নয়, এটা হলো আল্লাহর তৈরি বেস্তের মেশখাম বর্জ। বলেন সুবহানাল্লাহ, বলেন, এরপর থেকে আমি বিয়ে শাদির অনুষ্ঠানে যতদিন খুশবুর প্রয়োজন পড়ত, নবীজির সেই ঘাম দিয়া আমি খুশবুর কাম করতাম। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য বায়রা আমার, আল্লাহ নবী বলেন, আত্মীব
খুশবুকে রসুল খুব বেশি ভালোবাসেন। আল্লাহর নবীজি রাস্তায় বের হয়ে যখন কোন রাস্তা দিকে যাইতেন তখন দীর্ঘক্ষণ পর্যন্ত ওই রাস্তায় খুশবুর গান ছড়িয়ে ছিটিয়ে পড়ত। সাহাবায়ে কেরাম যখন ওই রাস্তা দিয়ে হাঁটতেন তখন বলতেন অবশ্যই অবশ্যই ওই রাস্তার মধ্যে খুশবুর গান করতেছে দেখা যায়। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন। আল্লাহ রাসূল বলেন দুই নম্বর হলো নামাজ আমার চোখের শীতল, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার চোখটা ঠান্ডা হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন তিন নম্বর আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় যে জিনিসটা হলো আল্লাহ মারাতুস সালেহা, নেককার বিবি আমার কাছে খুব বেশি পছন্দনীয়। নেককার বিবির ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহর নবী যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া তা'আত বালাহা ওয়াহফাযাত ফারজাহা। আল্লাহর নবী যে বলেছেন ওরে আমার সাহাবারা তোমরা জানো নি নেককার বিবির চারটা গুণ কয়টা গুণ? নবী বলেন নেককার বিবিকে রাসূল খুব বেশি ভালোবাসেন। নেককার বিবির চারটা গুণ, এক নম্বর গুণ হলো ইজা সাল্লাত খামসাহা, নেককার বিবি হলো যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে। সুবহানাল্লাহ করেন, এক নম্বর। দুই নম্বর হলো রাসূল বলতেছেন ওয়াসামাত শারাহা, যে ব্যক্তি নাকি রমজান শরীফের রোজা আদায় করে। যেই মহিলা তার স্বামীর মালের হেফাজত করে, যেই মহিলা তার শরমগার হেফাজত করে, রসুল বলতেছেন ওরা হলো নেককার বিবি। রসুল বলেন ওই নেককার বিবিকে আমি খুব বেশি ভালোবাসি। রসুল বলছেন তিনটা। আবু বকর সিদ্দিক বলেন নবনবীজি আপনি যখন বলছেন তিনটা তাহলে আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস খুব বেশি ভালো লাগে, আমি আবু বকরও তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসি। বুঝে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আবু বকর বলেন নবনবীজি আমার কাছেও তিনটা জিনিস খুব বেশি পছন্দনীয়। এক নম্বর হলো গণবীজি আন্নাজরু ইলা ওয়াজহিকা, ও গণবীজি এক নম্বর হলো আমার কাছে যে জিনিসটা খুব বেশি পছন্দনীয় এটা হলো আন্নাজরু ইলা ওয়াজহিকা। ও গণবীজি আমার যখন ক্ষুধা লাগে গণবীজি, আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, পেটে যখন কোনো খাবার থাকে না গণবীজি, যখন আমি কষ্টের মধ্যে মুক্তলা হয়ে যাই, কষ্টের মধ্যে পড়ে যাই গণবীজি, আপনার চেহারার দিকে যখন তাকাই তখন আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমার মন চায় বারবার আপনার চেহারার দিকে তাকায় তাকিয়ে গণবীজি, আপনার চেহারার দিকে তাকাইতে আমার খুব ভালো ভালো লাগে, আমার মনটা খুব বেশি চায়। এক নম্বর। দুই নম্বর হলো ইনফাকু মালিয়া আলা হুব্বিকা, ও গণবীজি দুই নম্বর যে জিনিসটা আমি খুব বেশি পছন্দ করি এটা হলো ইনফাকু মালিয়া আলা হুব্বিকা, আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আল্লাহর রাস্তায় মাল খরচ করাকে আমি খুব বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইনফাকু মালিয়া আলা হুব্বিক। তিন নম্বর আবু বকর বলেন অগণবীজি তিন নম্বর যে জিনিসটা আমার কাছে খুব বেশি পছন্দনীয় এটা হলো যে আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে সাদে সাদে দিতে আমার খুব বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ করে আবু বকর বলতেছেন হুজুরের কাছে ওনার মেয়েকে সাদে দিতে, আর আমরা যখন আমাদের মেয়েকে সাদে দিতে চাই তখন বলি ইমাম সাহেবের কাছে সাথে দেওয়ার দরকার নাই, দেখা যাক সিটিজেন কোনো লুপ পাওয়া যায় কিনা, বর পাওয়া যায় কিনা, বিদেশি কোনো বর পাওয়া যায় কিনা, যেটা বলেন ঠিক কিনা। এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার দরকার, আপনি যখন আপনার মেয়েকে একজন আলেমের কাছে সাথে দিবেন তখন দেখবেন আপনার মেয়েটা পর্দানিশীন হয়ে গেছে, আর পর্দানিশীন হওয়ার কারণে ওই মেয়েটা আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ভাই মেয়েকে সাথে দিবেন, সিদ্ধান্ত নেবেন। আবু বকর বলতেছেন আমি আমার মেয়েকে রসুলের কাছে সাথে দিতে মহব্বত করি, যেন আমরাও আমাদের উপযুক্ত মেয়ে যাদের ঘরে আছে আমরাও আমাদের মেয়েকে ইমাম সাহেবের কাছে হুজুর দেখে আল্লাহওয়ালা মুত্তকি পরহেজগার দেখে সাথে দেবো তো ইনশাল্লাহ। হযরত উমর বলেন আমার কাছেও তিনটা জিনিস পছন্দনীয়। সুবহানাল্লাহ পড়েন, আপনাদের সুবিধা হইতেছে? রাইখে দিব
ভাইরা আমার, হযরত উমর বলেন আমার কাছে ও তিনটা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি আমার কাছে ও তিনটা জিনিস খুব বেশি পছন্দ নেই। এক নম্বর হলো আল্লামুর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, বেক্কা দেওয়ার সময় এক নম্বর হলো আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করা, ওয়ান নাহি আনিল মুনকার এবং অসৎ কাজে নিষেধ করা, এটাকে আমি এই দুইটা জিনিসকে খুব বেশি ভালোবাসি। তিন নম্বর হলো আসবুল খলিফ ফারাসিরা জামা কাফর পরিধান করাকে আমি আমি খুব বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন উমর বলে তিনটা, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। দুই নম্বর হজরতে উমর ফারুক বলেন আমার কাছে তিনটা, হজরত উসমান গনি বলেন মগো নবীজি আমার ভাই আবু বকর বলছেন তিনটা, আমার ভাই হজরতে হযরতে উমর ফারুক বলছেন তিনটা, আবু গো নবীজি আমার কাছে ও তিনটা জিনিস খুব বেশি পছন্দনীয়। এক নম্বর হলো নবীজির সাহাবী উসমান বলতেছেন তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াতকে আমি খুব বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ পড়েন কিতাবের মধ্যে আসছে হযরতে হযরত উসমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু দৈনিক এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন দৈনিক কয় খতম? এক খতম কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করতেন, প্রতিদিন একবার। সুবহানাল্লাহ পড়েন না? এক নম্বর। দুই নম্বর হলো আল্লাহ নবীজির সাহাবী হযরত উসমান গনি বলেন নবী নবীজি দুই নম্বর যে জিনিসটা আমার কাছে খুব বেশি পছন্দনীয়, দুই নম্বর হলো কিসওয়াতুল উরিয়ান ইতআমুল জিয়াম। ওগো নবীজি শীতের দিনে যে সমস্ত মানুষের গায়ে কাপড় নাই, রাস্তার কিনারে বসে শীতের সময় হাঁকার করে গরমি বস্ত্র নাই, ওই বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিতে আমি খুব বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। ও কিসওয়াতুল উরিয়ান ইতআমুল জিয়ান। ও গুনবীজি দুনিয়ার দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে ক্ষুধার্ত মানুষ, তারা এক বেলা পেট ভরে খানা খাইতে পারে না গুনবীজি, রাস্তার কিনারে বসে থাকে পেটের কুদার যন্ত্রণায়, রাস্তার কিনারে পড়ে গণবুজি চটপট চটপট করে ওই কুদার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়াকে আমি উসমান খুব বেশি পছন্দ করি। দুই নম্বর, তিন নম্বর বলছেন যে রসুল সাহেব উসমান বলতেছেন কিসওয়াতুল উরিয়ান ইতআমুল জিয়ান, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, ক্ষুধার্ত মানুষকে আহার দেওয়া, খাবার দেওয়া, এটাকে আমি খুব বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। তা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি আমার ভাই আবু বকর বলেছে তিনটা জিনিসকে খুব বেশি পছন্দ করে, আমার ভাই হযরত উমর ফারুক বলেছে তিনটা জিনিসকে খুব বেশি পছন্দ করে, আমার ভাই উসমান বলেছে তিনটা জিনিসকে খুব বেশি পছন্দ করে। ওগো নবীজি আমার কাছেও তিনটা জিনিস খুব বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বর হলো আসসাউম বিসাইফ, গরমের দিনে রোজা রাখা গণবজি আমার কাছে খুব বেশি পছন্দনীয়। দুই নম্বর হলো খেদমাতুজ জিফাই, মেহমানের মেহমানদারি করাকে আমি কি খুব বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। মেহমানের মেহমানদারি করাকে আমি খুব বেশি পছন্দ করি, দুই নম্বর। তিন নম্বর আল্লাহ রাসূলের সাহাবী আলী বলতেছেন আজরবু বিসাইফ, যখন কোন কুলাঙ্গা দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে তখন আমি আমিয়া হযরত আলী বলতেছেন আমি আলী নাঙ্গা তরবারি হাতে নিয়া তার মাথায় আঘাত করে শরীর থেকে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া খুব বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ, এটা আমি আলীর কাছে খুব বেশি পছন্দনীয়। হযরত আলী বলেন তিনটা, হযরতে জিব্রাইল আমিন বলেন ওগো নবীজি আমার কাছে তিনটা। সুবহানাল্লাহ পড়েন না? আমার কাছে তিনটা জিনিস খুব বেশি পছন্দনীয়। এক নম্বর হযরত জিব্রাইল আমিন বলেন ইরশাদুদ দাল্লিন, আল্লাহ নবীজির দূত জিব্রাইল আমিন বলেন ওগো নবীজি আমার কাছে তিনটা জিনিস খুব বেশি পছন্দনীয়। এক নম্বর হলো ইরশাদুদ দাল্লিন, পথহারা মানুষ যখন গণবজি পথ হারিয়ে ফেলে, সাপ পাড়ার যাওয়ার রাস্তা যখন খুঁজে পায় না গণবজি, ইবলে আমিন বলেন আমি হাতে ধরে ধরে পথহারা মানুষকে পথ দেখাইয়ে দেওয়াটা আমি
জিব্রাইলের কাছে খুব বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর হলো ইয়ানাতুল মুসরিন ওয়া ইয়ানাতুল গুরাবা ওয়াল মাসাকিন। দুই নম্বর হলো ইয়ানাতুল মুসরিন। ওগো নবীজি, দুই নম্বর যে জিনিসটা আমার কাছে খুব বেশি পছন্দনীয় এটা হলো কোন ঋণগ্রস্ত মানুষকে সাহায্য করাটা আমার কাছে খুব বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ ইয়ানাতুল গুরাবা ওয়াল মাসাকিন, গরিব এবং মিসকিনকে সাহায্য করা আমি জিব্রাইলের কাছে খুব বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়া, ওরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিন পছন্দের অনুষ্ঠানে যখন তোমরা প্রত্যেকেই তিনটা জিনিসের কথা বললা, তাহলে একটা কথা শুনে রাখো, আমি আল্লাহর কাছেও তিনটা জিনিস খুব বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ পড়েন। এক নম্বর হলো বজলুল ইস্তিতানি তাআ, আল্লাহ বলেন ওগো নবীজি আমার কাছেও তিনটা জিনিস খুব বেশি পছন্দনীয়। এক নম্বর হলো বজলুল ইস্তিতানি তাআ, দুনিয়ার যে সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দিরা তার যৌবনকালটা তার শক্তিটা আমি আল্লাহর রাস্তায় কাটাই, আমি আল্লাহর রাস্তা বে করে ওই ব্যক্তিকে আমি আল্লাহ খুব বেশি পছন্দ করি সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন নগো নবীজি, দুই নম্বর যে জিনিসটা এটা হলো আসবরু ইনদাল ফাকা, যখন মানুষ বিপদের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ার পরে গুরু বুঝি যেই মানুষটা ধৈর্য ধারণ করে, বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করে, অগুণবুঝি আমি ওই মানুষটাকে খুব বেশি পছন্দ করি সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ভাই, বিপদে পড়লে ধৈর্য হারা হতে নাই, ধৈর্য ধারণ করার দরকার, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছেন। ইয়ানাতুল মুসরিন আসবরু ইনদাল ফাকা ওয়াসবরু ইনদান নাদামা, আল্লাহ বলেন তিন নম্বর যে জিনিসটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় কোনো বুঝি ওয়াসবরু ইনদান নাদামা, দুনিয়াতে কোন মানুষ তাকে লজ্জা দিয়েছে, শরম পেয়েছে, লজ্জা পেয়েছে, লজ্জা পাওয়ার পরে যেই মানুষটা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই লোকটাকে খুব বেশি পছন্দ করি সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, রসুল যেই সমস্ত জিনিসকে মহব্বত করতেন, আল্লাহর সাহাবারাও সেই সমস্ত জিনিসকে পছন্দ করতেন, এই জন্যই প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেছেন, বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, ওরে দুনিয়ার ইমানদার নারী এবং পুরুষেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদী লোকদের সাথে থাকো, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো সত্যবাদী লোকদের সাথে থাকো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহর তৈরি জান্নাত তোমাদেরকে পুরস্কারে দিব। রাসূল বলতেছেন আল্লাহর নবীর সাহাবী আবু মুয়াত থেকে বলে তিনি বলেন আল হুব্বু ফিল্লাহ, তোমরা মহব্বত করো দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহর জন্য, উলামা একরামকে মহব্বত করো আল্লাহর জন্য, যদি উলামা একরামকে আল্লাহর জন্য মহব্বত করো তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর তরে জান্নাত পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।